আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স আপুরা, আমি এগুলো দিয়ে আমি একটি লিচির ছড়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনারা গোলাকার যে কোনো কিছু নিতে পারেন। আমি এখানে বোতলের একটি ক্যাপ ইউজ করেছি। প্রথম বৃত্তটি আমি এঁকে নিলাম, এই যে দেখুন খুবই সুন্দর একটি বৃত্ত তৈরি হয়ে গেল। এবং আরেকটি বৃত্ত আমি আঁকবো, যেটা প্রথম বৃত্তর সাথে একটু লাগিয়ে নিব। এভাবে করে আপনারা একটি লিচির ছড়া আঁকার জন্য যতগুলো লিচি দিতে চান দিতে পারবেন। আমি এখানে তিনটি লিচি আঁকবো, সেজন্য তিনটি গোল গোল করে বৃত্তের মতো এঁকে নিব। তিন নম্বর বৃত্তটি আমি আগের যে দুটি বৃত্ত ছিল সে দুটির সাথে লাগিয়ে এঁকে নিব। কমপ্লিট হয়ে গেল আমার তিনটি বৃত্ত আঁকা। এবার আমি এখান এটাকে লিচুর মতো আকৃতি দিব। আপনারা চাইলে এটাকে ডিম্বাকৃতি করে নিতে পারেন। আমি গোল গোলে রেখেছি। এখান থেকে আমি লিচির বোটা দিয়ে নিলাম, প্রথম দুটি লিচির বোটা তৈরি করে ফেলাম। এবার তিন নম্বর লিচিটির বোটা আমি এখান থেকে একটু তুলব এবং উপর থেকে পুরো টেনে কমপ্লিট করে নিব। দেন আমি উপর থেকে একটি ডালের মতো এঁকে দিব। এখানে আমি স্কেল ব্যবহার করে দাগটি টেনে নিব, তাহলে আমার দাগটি একটু সোজা হবে। এই যে উপর থেকে আমি আরেকটি স্কেল টেনে নিব। তৈরি করে ফেললাম লিচির ডাল। আমি একটু দাগটি গাঢ় করে নিলাম। তো ভিউয়ার্স আপুরা, আপনারা এই ডিজাইনটি ইউজ করতে পারেন বেডশিট, টেবিল কাভার, পিলো কাভার, কুশন কাভার, এমনকি নকশিকাতার উপরেও একটি একটি করে ছড়া এঁকে তৈরি করে ফেলতে পারেন। খুবই সুন্দর একটি নকশিকাতা বেডশিট অথবা টেবিল কাভার, পিলো কাভার, কুশন কাভার, যে কোনো কাভারের উপরে আপনারা এটাকে এঁকে স্টিচ করে তৈরি করে ফেলতে পারেন আপনাদের মন মতো পছন্দের একটি বেডশিট অথবা নকশিকাতা। এখান থেকে আমি একটি লিচির পাতা এঁকে নিব। আপনারা চাইলে পাতা একটির জায়গায় আরও দু একটি বাড়িয়ে দিতে পারেন, যেমন উভয় সাইড থেকে দুটি পাতা দিতে পারেন। আমি একটি পাতা এঁকে নিলাম, মাঝখান থেকে যে পাতার শিরগুলো থাকে সেগুলো আমি এঁকে নিব। ভিউয়ার্স আপুরা, কমপ্লিট হয়ে গেল আমার লিচি প্লাস পাতা। এখন আমি এই যে কালো কালারের পেন্সিলটি দেখছেন, এগুলো আর্ট পেন্সিল। আপনারা চাইলে অন্য পেন্সিল দিয়েও করতে পারেন। বৃত্তর সাইড থেকে আমি একটু এরকম বাঁকা বাঁকা করে ডিজাইন করে দিব এবং মাঝখানে একটু কালো পেন্সিল দিয়ে ফোটা ফোটা দাগ দিয়ে দিব। তো ভিউয়ার্স আপুরা, এর সাথে সাথেই কমপ্লিট হয়ে গেল আমার আজকের লিচি আঁকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, এবং পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।